আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, চলে আসলাম একটি দুর্দান্ত ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। আপনারা অনেকেই যে দল সাপোর্ট করেন ওই দলের জার্সি কিনে তারপর ক্যামেরা দিয়ে ফটো তুলে ফেসবুকে অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটি দেখুন। আপনাদের আর জার্সি কিনে টাকা খরচ করতে হবে না। বন্ধুরা, আপনারা স্ক্রিনে তিনটি ফটো দেখতে পাচ্ছেন। প্রথমটি নর্মাল ফটো, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় ফটোটি ওই নর্মাল ফটো দিয়ে সুন্দরভাবে এডিট করা। অনেকেই ভাবতেছেন যে আমি হয়তো জার্সি পরে ফটো তুলে। বন্ধুরা, একদমই না, জাস্ট এক ক্লিকে আপনারাও আপনাদের নর্মাল ফটো দিয়ে এইরকম পছন্দের ফুটবল টিমের দেশের পতাকা আপনাদের ড্রেসের সাথে অ্যাড করতে পারবেন। পরবর্তীতে আপনারা এইরকম এডিট করা ফটো যে কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা নর্মাল ফটো ড্রেসের সাথে আর্জেন্টিনা অথবা ব্রাজিলের পতাকা অ্যাড করে দুর্দান্ত ফটো এডিট করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রথমত এই ভিডিওটি তৈরি করতে হলে আপনাদের ফোনে ফেসটুন অ্যাপটি ইনস্টল করতে হবে। এই অ্যাপটি ব্যবহার করতে হলে টাকা পে করতে হয়। তবে আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওর শেষের দিকে বলে দেবো কিভাবে আপনারা এই অ্যাপসটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করবেন এবং সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করবেন। বন্ধুরা, দ্বিতীয়ত, আপনারা ফুটবল বিশ্বকাপে যে দলের সাপোর্ট করেন ওই দলের পতাকা ডাউনলোড করে আপনাদের ফোনের গ্যালারিতে রেখে দিবেন, কারণ এটা দরকার হবে। বন্ধুরা, ফেসটুন অ্যাপটি অলরেডি আমার ফোনে ইনস্টল করা রয়েছে, যার কারণে আমি আর ইনস্টল করলাম না। এখন আমি এই অ্যাপটি ওপেন করবো, তো আমি ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখন আমি আমার ফোনের গ্যালারিতে রয়েছি। বন্ধুরা, এখন যে কাজটি করতে হবে, যে ফটোটি ড্রেসের সাথে পছন্দের জার্সি অ্যাড করবেন ওই ফটোটি এখান থেকে সিলেক্ট করতে হবে, তো আমি সিলেক্ট করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু চলে এসেছে। এখন যে কাজটি করতে হবে, নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস দেখা যাচ্ছে, এখান থেকে আপনারা সামনের দিকে চলে আসবেন। সামনের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লোথস নামে একটি টুলস রয়েছে, জাস্ট আপনারা এই ক্লোথস এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছি নিচের দিকে কিছু টুলস রয়েছে, তো এখান থেকে আমরা কাস্টম টুলস এর উপরে ক্লিক করব। বন্ধুরা, কাস্টম টুলস এর উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার গ্যালারির ফটোগুলো এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে যে কাজটি করতে হবে, আমি আগে থেকেই কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা ডাউনলোড করে রেখেছিলাম আমার গ্যালারিতে, সেই ফটোগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা দেখা যাচ্ছে। এখন যে কাজটি করবেন, আপনি যদি ব্রাজিলের সাপোর্টার হয়ে থাকেন তাহলে আপনারা ব্রাজিলের পতাকার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার যে ফটো ড্রেসটা রয়েছে সেই ড্রেসের সাথে কিন্তু পতাকাটি অ্যাড হয়ে গেছে। বন্ধুরা, এখান থেকে আপনারা ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারবেন অথবা এখান থেকে আপনারা ব্রাইটনেস কমিয়ে দিতে পারবেন, তো আপনাদের পছন্দ অনুযায়ী সেটা করে নেবেন। বন্ধুরা, এখন যে কাজটি করতে হবে, ফটোটি ড্রেসের সাথে পতাকাটি অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য যে কাজটি করবেন, বন্ধুরা স্ক্রিনের উপরে দুই আঙ্গুল দিয়ে ধরে আপনারা এখান থেকে পতাকাটি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে আরো সুন্দরভাবে দেখা যাবে ফটোটির উপরে। তো আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে লোগোটাকে একদম ছবিটার মাঝ বরাবর রেখে দেই, তারপর এখান থেকে আপনারা ক্রপ করে নেবেন ছবিটা, তাহলেই হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মোটামুটি ভাবে কিন্তু হয়ে গেছে। তো একটু আপনারা সময় নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। বন্ধুরা, এখন যদি আপনারা এই ফটোটি ড্রেসের সাথে আর্জেন্টিনার পতাকা অ্যাড করতে চান, তাহলে যে কাজটি করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার পতাকাটি দেখা যাচ্ছে, জাস্ট আপনারা এই পতাকার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এক ক্লিকে কিন্তু ফটোটি ড্রেসের সাথে আর্জেন্টিনার পতাকা অ্যাড হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে ব্রাইটনেস কমিয়ে দিতে পারবেন, ব্রাইটনেস বাড়িয়েও দিতে পারবেন। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্রাইটনেস বাড়াবেন। বন্ধুরা, ফটো এডিট সুন্দরভাবে কমপ্লিট হওয়ার পরে এই ফটোটাকে গ্যালারিতে সেভ করতে হবে। তো সেভ করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান পাশে টিক মার্ক অপশন রয়েছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন বন্ধুরা এই ফটোটাকে গ্যালারিতে সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন রয়েছে, জাস্ট আপনারা ডান পাশের এই ডাউনলোড আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি গ্যালারি ওপেন করলাম, ওপেন করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু ফটোটা দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আপনারাও চাইলে এরকম ভাবে সুন্দরভাবে ফটো এডিটিং করতে পারবেন। বন্ধুরা, এখন আসল কথা হলো এই ফেসটুন অ্যাপটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন। এই ফেসটুন অ্যাপটি কিন্তু প্লে স্টোরে রয়েছে, আপনারা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করেন তাহলে কিন্তু আপনারা এরকম ফটো এডিট করার পরে ফটোগুলো সেভ করতে পারবেন না। যখনই আপনারা সেভ করতে যাবেন তখনই কিন্তু আপনাদেরকে টাকা পে করতে বলবে। তবে বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে সুন্দরভাবে ফটো এডিট করতে পারবেন এবং ফটোগুলো কিন্তু সেভ করে গ্যালারি পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আপনারা যদি প্লে স্টোর থেকে অ্যাপটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা ফটোগুলো সেভ করতে পারবেন না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, দেখতেই পেলেন একটি নর্মাল ফটোতে কিভাবে আমরা আমাদের পছন্দের জার্সি অ্যাড করলাম। আশা করি আপনারাও এরকমভাবে পছন্দের জার্সি অ্যাড করে আপনাদের বন্ধুদেরকে অবাক করে দিতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।